দেখেন আপনার ভক্তরা সব ফুলমালা নিয়ে এসেছে দেখেন। ও বাবা, ও সব পড়তে হবে নাকি? তাহলে তো খুব গরম লাগবে না? শুয়ে নিচে এসো এসো, তোমার আজ হালকা তার পুজো ছিল নি? কালীকে দর্শন করে পুজো দেবারই ইচ্ছে ছিল। আমি ভেবেছিলাম কালীঘাটে যাব, বছরের প্রথম দিন মাকে দর্শন আর তার পুজো দেব, কিন্তু পরে ভাবলাম যিনি কালীকে ঠিক চিনেছেন তাকে দর্শন আর পুজো করলে সত্যিকারের মাকে দর্শন করার পুজো হবে। আপনি আমার কালী ঠাকুর, ঠাকুর আপনার মনে আছে একদিন অহংকারের বসে আমি বাজারে সেরা দামে একটি মালা কিনে আপনার গলায় পরাতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তার আমি আপনার জন্য অনেক পয়সা খরচ করে ফুল কিনেছি ঠাকুর। মোটে প্রাণের ভক্তি, আপনাকে আজ আমি এই মালা পরিয়ে দিতে চাই। ভগবান, ভক্তের পয়সাটা কিন্তু ভক্তের মুখ দেখে। দাও দাও এই মালাটাকে পরি, দাও দাও। আমি যাকে বলছি
ঘটে, আপনি আমার পুজো নিলেন ঠাকুর, ধন্য হল, ধন্য হল সুরেন মিত্র, ধন্য হয়েছে এই তোমাদের ভালোবাসায়, তোমাদের যত্নে। জয় মা, জয় মা।